আমার মনটা বড় ছটফট ছটফট করছিল যখন আপনাকে বলি মদিনা শরীফে যাব আর আপনি আমাকে বারণ করেন না বাবা যেতে হবে না যখন আপনাকে বলি মদিনা শরীফে যাব তখনই আপনি আমাকে বারণ করেন হুজুর আমাকে আসরে নেবেন না আমি লুকে মদিনা শরীফটা জিয়ারত করে এসেছি ওই কথা বলার সাথে সাথে হুজুর আমার জিজ্ঞাসা করছে বাবা আবু কালান্দার মদিনা শরীফে কি তোমার সাথে কি কিছু হয়েছে বলছে বাবা আবু কালান্দার ইনি কিন্তু যায়নি বলছে বাবা আবু কালান্দার তোমার সাথে কি মদিনা শরীফে কিছু হয়েছে এর মাথা চরম কাজ হয়ে গেল ওই সময় হুজুরে কলম কানা জড়িয়ে ধরে বলতে নিয়েছে হুজুর বিয়া ধরে নেবেন না মদিনা শরীফে আমি গিয়েছিলাম ঢোকার মধ্যে একটা কুকুর আশা ধরছিল ওই কুকুরের পিঠেতে আমি বাড়ি দিয়ে আঘাত করেছিলাম ওই সময় বলে বাবা কত দূরে মেরেছিলে বলে হ্যাঁ হুজুর আমি মেরেছিলাম মারা ওই কথা বলার সাথে সাথে হুজুর আমার নিজের চুপা কানা খুলে দিয়েছে পিঠ থেকে চুপা কানা খুলে দিয়ে আবু কালান্দারকে বলছে বাবা আবু কালান্দার দেখো আমার পিঠেতে তুমি কিছু দেখতে পাও কিনা ওই সময় যখন পিঠটা ঘুরিয়েছে আবু কালান্দার দেখতে লেগেছে সেখানে কুকুরটাকে মেরেছে ডালের বাড়ি আর এখানে আমার হুজুরের গায়েতে দাগটা বসে গেছে আঘাত করেছে এখানে উস্তাদের পিঠে দাগ বসে গেছে কি ব্যাপার অবাক হয়ে গেছে কি হচ্ছে বলে হুজুর আমার ভুল হয়েছে ব্যাধ হয়ে গেছে মা করে দেয় ওই সময় হুজুর বলতে লেগেছে বাবা আবু কালান্দার যখনই তুমি আমাকে বলো মদিনা শরীফে যাব নবী রওজা খানা জিয়ারত করব তখনই তোমাকে বারণ করতাম আমি এই কারণে বারণ করতাম মদিনাওয়ালাকে চেনার আগে মদিনাওয়ালার পা বন্ধে জানতে হবে মদিনাওয়ালাকে জানার আগে মদিনা শহরে যে কুত্তা গুলো করে ওই কুত্তা গুলোকে জানতে হবে তবে তো মদিনাওয়ালাকে জানতে পারবে আর আমি বাবা আবু কালান্দার আমি যে মদিনা শরীফে তুমি আঘাত করেছিলে আমি তোমার হুজুর মদিনা শরীফে কুকুর অবস্থায় মদিনাওয়ালার গোলামতি করি কথা বুঝে আসছো যে মদিনাওয়ালাকে জানতে যে উনি আগে মদিনাওয়ালার পাগল দিচ্ছিল তারপর মদিনাওয়ালাকে জানতে পারবে কথা ক্লিয়ার তো ডাইরেক্ট উঠে যদি ডাব পাঠতে যাই হবে ময়ের প্রয়োজন আছে ময় না হলে তুমি উঠতেই পারবে তো ডাব পাঠাতে না উচ্চ আওয়াজে দরদাল্লাহ আনে ওয়ানো
بتاؤ شہر مدینہ کے شاہی سر ان کے ہی قدموں میں رکھ کر سر ان کے قدموں میں رکھ کر جھک کر جینا کیسا ہے آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے گنبد گجرا کیسا ہے گنبد گجرا کیسا ہے بیٹھ کے تم تو آئے ہو آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے اللہم صلی علی سلام
পৌঁছে দিও ওই মদিনাওয়ালার কাছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো এই মোদের মনের পাশো নাকে মদিনাতে কে যাও রে চলে আপনাদের দোয়া আল্লাহ যে বলা রেখেছে অযোধ্যা নাকি নসিহাত করতে পারবো বলেন আল্লাহ তবে হ্যাঁ চা খেতে হয় কেন আপনাদের ঘরে বলবো এই নসিহাত শোনার সাথে সাথে অন্তত কিছু না হলো একটু হলেও পরিবর্তন হবে কারণ আমরা একটা জিনিস মাথায় রাখি কি বলেন তো আমরা বাবা খেয়াল করো আমরা একটা জিনিস বলি যে আল্লাহ যাকে হেদায়েত করবে কারুর ক্ষমতা নেই তাকে রোকানো বলি যে আল্লাহ যাকে হেদায়েত করবে কারুর ক্ষমতা নেই যাতে রুকে থাকে এই যে কথাটা আমরা বললাম ভুল কথা কি বললাম সম্পূর্ণ ভুল কথা যে আল্লাহ আমাকে হেদায়ত করবে আল্লাহ আমাকে হেদায়ত করবে তবে আমি হেদায়ত হব পুরো সম্পূর্ণ ভুল কথা কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে মাইয়া দিল্লাহু হুওয়াল মুহতাদি হে আমার বান্দা হে আমার বান্দে রে মাইয়া দিল্লাহু হুওয়াল মুহতাদি যে বান্দা এবার যে বান্দে আমি আল্লাহ আমার কাছে হেদায়ত হবার জন্য দোয়া চাই হুওয়াল মুহতাদি তবে আমি আল্লাহ তাকে হেদায়ত করি হেদায়ত হবার জন্য কি করতে হবে দোয়া চাই আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো তবে যদি হাত ঘুরিয়ে বসে থাকি হেদায়ত হবে আল্লাহ নিচে নেমে এসে করবে নেমে এসে করবে তোমাকে আগিয়ে যেতে হবে তবে হেদায়ত আল্লাহ করবে বান্দা যদি এক কদম আল্লাহ থেকে এগিয়ে যায় আমার আল্লাহ জানিয়ে দেয় আমার বান্দা রে আমি আল্লাহ দশ কদম ওই বান্দা এবং বান্দাদের থেকে এগিয়ে থাকি এক কদম এগিয়ে যাবে আল্লাহ দশ কদম আপনি এক কদমটা কি করে আগাবেন গোলাই করেন বা গোলাতে তো ঝাঁঝরা হয়ে আছে আপনি আগিয়ে যাবেন কি করে মুখেতে আমি বলি নবীকে মানি আল্লাহ যেভাবে যে মানি রসুলকে মানি আচ্ছা বলেন তো নবীকে যদি কেউ মানতে পারে বা কত আমি তো খারাপ লাগবো তার কি নামাজ কাজা হতে পারে যে হতে পারে বা কারণ রসুলের ভালোবাসা কি করে ভাবতে তো সেই মহর উদ্ধত হয়েছিল হযরত ইমামে হোসেন হুজুর হুসাইন হুজুর আমার যুদ্ধের ময়দানে নামাজ পড়েছে না পড়েনি যে নামাজ না পড়ে বিশুদ্ধ করে দিয়েছে যে নামাজের রাত হয়ে গেছে যুদ্ধ বন্ধ করে নামাজ পড়েছে হুসাইন হুজুরের দলে যারা ছিল হুসাইনই মুসলমান যারা তারাও নামাজ পড়েছে তারাও কিন্তু ওই ময়দানে নামাজ আদায় করে এরাও নামাজ পড়েছে ওরাও নামাজ পড়েছে এবার আপনি
সমাজি ভাটা খারাপ হবে, কারণ এই সমাজে বর্তমান সমাজে এজিডি মুসলমানও আছে, এজিডি মুসলমানও আছে, কাজ কর্ম ব্যবহার চরিত্র এজিডি মুসলমান নেই, কিন্তু আমরা এজিডি মুসলমান নয় ভোষা এজিডি মুসলমান করে হয় সোহান আমরা হোসাই আমরা সত্যর পথে থাকবো, সত্যকে হককে জিন্দা হকের প্রতি লড়াই হককে চিন্তা করবে এমন কোন মায়ের লাল বিজেপির মুখে ছিল হজরত ইমাম হোসেন হুজুরের পরে তো ছবি ছিল ছিল না থাকবে বা হয়েছে কেউ হয়নি কেন জানিয়েছে না আর নবী আমার যুদ্ধের আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছে হোসেন এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে সময় আমি রসুল্লাহ তোমার নানা আমার উম্মাদ বলে দাবি করবে কিন্তু তোমাদের সাথে গোস্তাকি করবে তোমার সাথে গোস্তাকি করবে গোস্তাকি করেছে না পারে আর সেই গোস্তাকি করেছিল বলে আজকে আমরা শিক্ষা পেয়েছি হোসাইনি মুসলমান যারা শিক্ষা পেয়েছি না হককে কিভাবে জেদ্দা করতে বলে সত্যকে কিভাবে সমাজে বলতে হবে এটা আমরা শিক্ষা পেয়েছি যদি হোসাইন ধরে যেতেন যদি না বলতেন তাহলে আমরা মিথ্যাই ভরে আই আমি যাই আমি ঘরে মতো হয়ে যুদ্ধে যখন ইমাম হোসেন হুজুর ছিল মাথাতে কার পাগড়ি ছিল জোরে বলেন কার পাগড়ি ছিল নাম হুসাইন হুজুর যখন যুদ্ধ হয়ে গিয়েছে কথা মনে বলছে খারাপ লাগে না খারাপ লাগে না এগুলো জানা দরকার যুদ্ধে যখন গিয়েছিলেন হুজরা থেকে বেরিয়ে মাথাতে ছিল মোস্তফা জানে রহমত নাম জানে পাগড়ি ছিল বলে সব হাতেতে যে তলোয়ার ছিল তলোয়ার লাগা ছিল সেই তলোয়ারে হাত তলোয়ার ছিল মাথাতে না জানে